বাঁকুড়া শহরের ছটি ওয়ার্ডে পানীয় জলের হাহাকার। 1, 2, 18, 17, 9 ও 12 এই ছটি ওয়ার্ডে বাসিন্দারা গত 3 দিন ধরে পাইপ লাইন দিয়ে পানীয় জলের পরিষেবা থেকে বঞ্চিত। পানীয় জল না পেয়ে তীব্র ক্ষোভে ফুঁসছেন এলাকার মানুষজন। এই সমস্ত এলাকার মানুষের দাবি, প্রায় শহরের বেশ কিছু ওয়ার্ডে এইভাবেই পানীয় জলের সমস্যা তৈরি হয়। পানীয় জল সরবরাহের পাইপ দিয়ে মাঝে মধ্যেই জল পাওয়া যায় না বলেই অভিযোগ। গত 3 দিন ধরে শহরের ওই ওয়ার্ডগুলিতে পাইপ লাইন দিয়ে পানীয় জলের সরবরাহ বন্ধ, আর এতেই চূড়ান্ত সমস্যায় পড়েছেন ওই ওয়ার্ডগুলির বাসিন্দারা। পুরসভার এই দায়িত্ব জ্ঞানহীনতায় স্বাভাবিকভাবে ক্ষুব্ধ শহরের বিস্তীর্ণ এলাকার মানুষজন। কদুলপুরে বিরিয়ানি, তন্দুরি, কাবাব ও সমস্ত রকমের সুস্বাদু মোগলাই আইটেমের সেরা ঠিকানা শান রেস্তোরাঁ। সমস্ত আইটেম হোম ডেলিভারি করা হয়। নেতাজি মোড়, কদুলপুর, বাঁকুড়া, মেঘদূত লজের সন্নিকটে। বাঁকুড়া শহরে অনেক বাসিন্দা রয়েছেন যাদের বাড়িতে পানীয় জলের কোনো ব্যক্তিগত জলের সুবিধা নেই। তাদের ভরসা শহরের পুকুর এবং পুরসভার পাইপ লাইনের উপর। পুরসভার পাইপ লাইনে সরবরাহ জল শহরের একটা বড় অংশের বাসিন্দারা নির্ভরশীল। তাই পুরসভার পানীয় জলের পাইপ লাইন দিয়ে পরিষেবা বন্ধ হয়, ভরা বর্ষায় তীব্র পানীয় জলের সংকটে পড়েছেন বাঁকুড়া পুরসভার এলাকার 6টি এলাকার বাসিন্দারা। পানীয় জল পেতে করোনা আতঙ্কে ভুলে পুরসভার পাঠানো জলের ট্যাঙ্ক থেকে হুড়োহুড়ি করে জল বয়ে নিয়ে যেতে হচ্ছে এলাকার বাসিন্দাদের। পুরসভার বিরুদ্ধে এক রাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন এলাকার বাসিন্দারা। সমস্যা প্রায় দিনই হচ্ছে আপনার। কি হচ্ছে সমস্যা? সমস্যা বলতে গেলে যেটা আপনার 7টায় জল আসার কথা সেটা আসছে না, তারপর দিন আসছে। বলছে পাম্প খারাপ হয়ে গেছে, পাইপের টাকি ফেটে গেছে বা পাইপ লাইন ফেটে গেছে। এটা বিগত প্রায় 1.5 মাস ধরে চলছে এবং কোনো মানে নির্দিষ্ট টাইম নেই যখন মন জল দেয় সেটা। এখন আমাদের এই এলাকাতে 2টো কনজাংশন মানে লাইন কনজাংশন আছে, সেটা হচ্ছে একটা সকাল 7টায় দেয়, একটা দেয় 8টা সাড়ে 8টা, কিন্তু টাইমের কোনো ঠিক নেই। এই ধরুন এই বর্ষাকালে যদি এরকম অবস্থা হয় আগামী দিন গ্রীষ্মকালে কী দাঁড়াবে? ভালো বলতে গেলে পরিশুদ্ধ খুব একটা নয়। প্রথমে এই কল খোলা হয়, প্রথমে কালো কালো নোংরা এবং মাঝে মাঝে পোকাও দেখা যায়। এখন কীভাবে জল দেওয়া হচ্ছে? এখন আপনার মিউনিসিপ্যালিটির যে আপনার টাকিগুলো আছে কাউন্সিলরের মারফতে আমরা জল পাচ্ছি সারাদিনে। বর্তমানে এখন একবার প্রতিদিনই দিচ্ছে, মানে কালকেও দিয়েছে, পরশুও দিয়েছে এবং আজকে চলছে। মানে হচ্ছে 2টো বালতি, কোনো সময় 3টে বালতি, 4টে। না সম্পূর্ণ কোনো হয় কি ও হয় না, যেহেতু আমরা যেহেতু সোশ্যাল ডিস্টেন্সটা তো নেই, আমি কোথাও কোনো সোশ্যাল ডিস্টেন্স নেই, অতএব এই অবস্থার মধ্যে করোনার মধ্য দিয়ে আমাদের মানে যেহেতু জলের অপর নাম জীবনের জন্য এটা বাঁচতে হবে। বর্তমানে এদিকে জলের সমস্যা, এগুলোকে মিউনিসিপ্যালিটি এবং যা বর্তমানে যারা প্রশাসনিক লোক হয় তাদেরকে এগুলো চিন্তাভাবনা করা উচিত, যে তাড়াতাড়ি এর সমাধান করা হচ্ছে। দেখুন পাইপ তো প্রায় তো ফেটে যায়, পাইপের সিস্টেম ভালো নয়, যারা লেবাররা তাদের কাজ ভালো নয়। হ্যাঁ, তাদের জল নিয়ে কোনো আমাদের দেখুন এখানে না তো টিউবওয়েল আছে, টাইম কলের জলের উপর নির্ভরশীল। পুকুরের জলে না তো খাওয়া যায়, স্নানটুকু যা করা যায়, কিন্তু সবসময় তো আর পুকুরে নামা যায় না, বয়স্ক মানুষরা তো নামতে পারবে না। তাহলে ধরুন আমাদের এই সকল মানে এই যে সমস্যাগুলো এগুলো তো সরকার ভালোভাবেই দেখতে পাচ্ছে। এটা তো প্রায় হয়ে আসছে, জলের মানে প্রবলেম তো হামেশাই হয়ে আসছে। সময় যদি এরকম হয় গ্রীষ্মকালে আমাদের প্রচুর সমস্যা। হ্যাঁ, আমরা ধরুন যারা গরিব মানুষ তারা তো বোতলে জল কিনে খেতে পারবে, তাদের তো নয়। এখন এইভাবেই জল নিচ্ছে, যেমন দিচ্ছে 2 বালতি করে, এরপর মারামারি, অনেকেই তো শুনতে যায় না, অনেক লিমিটে জল নেয় না। সারাদিনে একবারই দেয় 1.5 ঘন্টা, বাড়ির কলে 1.5 ঘন্টা, বিকেলে নেয় 24 ঘন্টায় 1.5 ঘন্টা জল। এই 24 ঘন্টায় জলের খরচা কতটা বলুন তো? তাদের তরফে জানানো হয়েছে শহরে কানকাটা এলাকায় থাকা দ্বারকেশ্বরের পাম্প হাউসের 2টি পাম্প বিকল হয়ে যাওয়াতেই এই বিপত্তি। বিকল্প পাম্পের ব্যবস্থা না থাকায় সমস্যা তৈরি হয়েছে। দ্রুত ওই পাম্পগুলি মেরামত করে জল সরবরাহের স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাঁকুড়া পুরসভা। পাশাপাশি এলাকায় পানীয় জলের পরিষেবা স্বাভাবিক করতে ওই ওয়ার্ডগুলিতে জলের ট্যাঙ্ক করে পানীয় জল সরবরাহ করা হচ্ছে। একদিকে শহরে হুহু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, আর অন্যদিকে পানীয় জলের সংকট, এই দুইয়ের জাঁতাকলে বাঁকুড়া শহরের বেশ কিছু ওয়ার্ডের মানুষ।
দেখুন এত পাম্প খারাপ হয়ে গেছে তো অনেক দিনের পুরনো পাম্প কাজ চলছে কালকে সারা রাত ধরে কাজ চলছে এখনো কাজ চলছে কমপ্লিটলি কত তাড়াতাড়ি এটা যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ শুরু হয়েছে এইটুকু বলতে পারি কিন্তু বাড়িতে জল নেই খাবার জল নেই রান্নার জল নেই সেই জন্যই বয়ে নিয়ে যেতে হচ্ছে জলটা তো দিতে হচ্ছে জল পাচ্ছে না বলে অভিযোগ করছে না তা নাহলে জল যদি পেত তাহলে তার অভিযোগ করতো না এটা বাস্তব সত্য কথা কিন্তু আমরাও বাঁকুড়া পৌরসভা সচেষ্ট আমরা চেষ্টা করছি যুদ্ধকালীন পরিস্থিতি দেখুন মানুষের শরীরও খারাপ হয় মাঝে মধ্যে সেরকম এটা কলকব্জার ব্যাপার এইসব এগুলো তো খারাপ হতে পারে এটাও বাস্তবটা মানতে হবে অনেককে হ্যাঁ কিছু পানীয় জলে মানে নোংরা আসছে বিভিন্ন সেটাও অভিযোগ করছে হ্যাঁ পানীয় জলে নোংরা আসছে মানে টাঙ্কি পরিষ্কারের কাজ চলছে টাঙ্কি পরিষ্কার করার জন্য প্রথম প্রথম কয়েকটা দিন একটু নোংরা বেরিয়েছিল সেটা আমরা টাঙ্কি পরিষ্কারের কাজটা চলছে এগুলো বাধ্য হয়ে আপনাকেও জল বয়ে নিয়ে যেতে হচ্ছে হ্যাঁ বাড়িতে তো খাবার জলটাটুকু দরকার এবং রান্নার জলটুকু দরকার তো সেই জন্যই বয়ে নিয়ে যেতে হচ্ছে পাঁচটা মানুষের মতো আমাকে তো বইতে হবে আমিও তো একজন মানুষ সব নিউজ আপনার মোবাইলে পেতে সাবস্ক্রাইব করুন প্রতিবাদী আওয়াজ আর হ্যাঁ ঘন্টাটা প্রেস করতে ভুলবেন না।